বনগাঁ পৌরসভার উদ্যোগে স্বাধীনতা দিবস পালন। পুলিশ সেনা ও নৌবাহিনীর উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান আরো বর্ণময় হয়ে ওঠে। এদিনের অনুষ্ঠানে বনগাঁর বিভিন্ন সাংস্কৃতিক দলের সদস্যরা অংশগ্রহণ করেন। বনগাঁ পৌরসভার উদ্যোগে পালিত হল ভারতবর্ষের 77তম স্বাধীনতা দিবস। প্রথা মেনে বনগাঁ পৌরসভার নীলদর্পণ ভবনের সামনে স্বাধীনতা দিবস পালনের কর্মসূচি গ্রহণ করা হয় পৌরসভার পক্ষ থেকে। সকালের নির্ধারিত সময় মেনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার জয়িতা বসু। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজলকান্তি ঘোষ, মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাজা। পৌরসভার পক্ষ থেকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বিএসএফ ও নৌবাহিনীর সদস্যদের। এদিন স্বাধীনতা দিবসকে সামনে রেখে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে অনুষ্ঠানের স্থলে একগুচ্ছ আয়োজন করা হয়, যার মধ্যে অন্যতম ছিল সামরিক বাহিনীর অস্ত্র প্রদর্শন। বনগাঁ পৌরসভা এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, বিভিন্ন নৃত্যশিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে পরিবেশিত হয় ক্যারাটে। জাতীয় পতাকাকে অভিবাদন জানানো হয় কুচকাওয়াজের মাধ্যমে। স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা নীলদর্পণ চত্বর বিশেষভাবে সাজিয়ে তোলা হয়। এদিন স্বাধীনতা দিবসকে সামনে রেখে পৌরসভার পক্ষ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করা হয়। বনগাঁ থানার পাশে উদ্বোধন করা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি। পাশাপাশি পৌরসভার সাফাই কর্মীদের জন্য নতুন ভবনের শিলান্যাস করা হয়। এ বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, একদিকে যেরকম দেশমাতৃকার বন্দনা, যারা এই স্বাধীনতা দিবসকে আমাদের পালন করার জায়গা তৈরি করে দিয়েছে, তাদের স্মৃতিচারণের মধ্যে দিয়ে এই উৎসব আমরা করি। বনগাঁর এবার আলাদা আঙ্গিকে হচ্ছে, যেখানে দাঁড়িয়ে একদিকে স্বাধীনতা দিবস পালনে পুলিশ প্রশাসনের এসপি কমান্ডেন্ট বিএসএফ তার সমরসজ্জা নিয়ে এক্সিবিশন করছে, আর একদিকে পুলিশ তাদের সেফ লাইফের সুরক্ষার কথা বলছে, আর একদিকে তারা সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে নেভির যারা কাজ করে, যারা জাহাজে নেভির কাজ করে, সেই তাদের ক্যাপ্টেনরাও আজকে এখানে এসছে। সঙ্গে আছে স্কুলের ছেলেমেয়েরা, সঙ্গে আছে বিভিন্ন নৃত্য শিল্পীরা, বিভিন্ন অর্গানাইজেশন, সঙ্গে আছে স্কুলের টিচাররা, সঙ্গে আছেন বুদ্ধিজীবীরা, সকলে মিলে আজকে বনগাঁর প্রায় 1,20,000 মানুষের যে 31,000 বাড়ি, সমস্ত পরিবারের লোক ওই 31,000 লোক দেখুন ওখানে থিতি করছে, যাচ্ছে আসছে সারাদিনে আছে। এবং এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই আমরা মানুষকে যে সেবা করার কাজটা করছি, পরিষেবার কাজ করছি, সেই সেবার 128টা প্রকল্প যে কাজ চলছে বা শেষ হয়েছে, তাদের নাম আমরা সেখানে গিয়ে আমরা মানুষের সামনে ডিসপ্লে করে দিলাম। ভারতবর্ষের এই 15ই আগস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অশোকের স্তম্ভ সংবিধানের আইনসভাকে ভারতবর্ষের মানুষকে চলার ক্ষেত্রে আইনি মতে যে অশোকের স্তম্ভ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই ন্যাশনাল এমব্লেম দেখবেন লালকেল্লার ছাদ অশোক স্তম্ভ দিয়ে একটা সুন্দর পরিকাঠামো তৈরি করা আছে, পাশেই 71-এর যুদ্ধ মনে রাখার জন্য সেখানে একটা যে মডেল কামান এবং সেই সময় যে মিলিটারিরা যুদ্ধ করছিল তার মিলিটারি সেটা, এবং সুন্দর একটা গ্রিন পার্ক দৃষ্টিনন্দন দেশাত্মবোধ জাগানোর জন্যে পারমানেন্টলি। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যাস ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।